দেখো আমরা সবাই এরকম ভাবে বসে আছি, এত ভয় না পায়। আমি যে খা বলছে না, আমি খাই না, আমি শুধু ঝাল খাই। শুনছো মা, এত ইয়ামি লাগছে দেখতে, প্লাস এতটা ভালো স্মেল আসছে না যে মানে জিভে জল এসে গেল। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So, without any further ado, chalo ajke din theke start kora jak. And I hope tomader ajke vlog ta dekhte khub bhalo lagbe. Ekhon din theke start kori. আজকে সকালবেলা খুব পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এখন আবার একটুখানি মেঘটা হেঁটে হালকা হালকা একটু রোদ রোদ আছে। আজকাল তোমরা যারা কিনা কলকাতায় আছো দেখতেই পাচ্ছ, একবার হালকা রোদ, একবার বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি, এরকমই ওয়েদার আছে। বাট স্টিল এটা অনেকটাই ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। মাঝখানে যা গরম পড়েছিল তার থেকে তো আমার মনে হয় এই ওয়েদারটা অনেকটাই বেশি বেটার। আজকে সকাল সকাল উঠে আমি ক্রিম রোল খেয়েছি, এটা হ্যাঁ একটা ক্রিম রোল খেয়ে নিয়েছি, আর একটা আছে, এটা ছিল অমিতেরটা, কালকে কিনেছিলাম, তারপরে খাওয়া হয়নি, তারপর রেখে দিয়েছিলাম। সকালবেলা এটা দেখে এত লোভ লেগেছে যে লোভটাকে আর সামলাতে পারলাম না। একটা জিনিস নিয়ে আমার আর অমিতের মধ্যে প্রচণ্ড পরিমাণ ঝগড়া লাগে, সেটা কি, সেটা হচ্ছিল এসি। অমিতের প্রচণ্ড পরিমাণ গরম লাগে, আর আমার কি বলতো, আমারও গরম লাগে, বাট বেশিক্ষণ আমি এবার এসিতে থাকতে পারি না, আমার তখন খুব বেশি ঠান্ডা লাগা স্টার্ট। একটা জিনিস খুব ভালো পুনেতে কি বলতো, আমাদের কাছে এসি নেই আর এসি ওখানে লাগেও না, তো ওইখানে আমাদের মধ্যে কোনো মানে এই এই রিলেটেড কোনো ঝামেলা হয় না, বাট এখানে হয়। এখনই অমিত বলছে কি, ইয়াঙ্কা কি গরম লাগছে, এসি চালা, এসি চালা, এসি চালা। আমি বলছি এখন তো ঠিকই আছে ওয়েদার, বাট যাই হোক এখন জানলাগুলো বন্ধ করে এসিটা চালিয়ে দেবো। আর আমাদের যে ইন্টেরিয়ারের যে কাজটা, ইন্টেরিয়ার ঠিক না, ওয়ার্ড্রোপের যে কাজটা করছিলো, তাই সেই দাদাগুলোও আসবে এখন, ওদেরকে বলবো যে কী কী বাকি আছে, মানে কয়েকটা কাজ বাকি আছে, তারপর কী কী ফিনিশিংয়ের প্রবলেম আছে, বা আমরা কোনটা কীরকম চাই সেইগুলোও বলে দেবো। হোপফুলি আজকের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। এসে গেছে দাদা, এখন সব ফিনিশিংয়ের কাজ শুরু হবে। হ্যাঁ দাদা, তুমি দেখো একবার ঘরে আমরা কীভাবে রয়েছি, একটু প্লিজ করে দাও আমাদেরকে। হ্যাঁ যা করবে একটা একই রঙই করবে দাদা, তাহলে ভালো লাগবে। দিদি আজকে আমার অমিতের জন্য কি লাঞ্চ বানিয়ে দিয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছিলো আমাদের জন্য মাছ, এটা অ্যাকচুয়ালি কী নাম আমি জানি না, আগের দিন বলেছিল বাট আমি ভুলে গেছি। কাতলা মাছে কালিয়াত তো না, মানে একটুখানি কাজু বাদাম একটু পোস্ত সব দিয়ে বানায়। আর এটা কীরকম মাইক্রোওয়েভ বলেই রাখতে বলি কেন বলো তো, কারণ গরম করতে খুব ইজি হয়ে যায়। জাস্ট বোলটা নিয়ে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিই, পুরো গরম হয়ে যায়, অ্যান্ড ঝোলও ওরকম হয় না যে শুকিয়েই যায় না। তো এইটা হচ্ছিলো আজকে আমার অমিতের লাঞ্চ, প্লাস এর সাথে শুক্তো বানিয়ে দিয়ে গেছে। এই দেখো এর সাথে শুক্তো বানিয়ে দিয়ে গেছে। ওরা এসে গেছে ওয়ার্কার্সরা ভিতরে কাজ করছে, রিয়াঙ্কা রান্না করে গেছে খাবারটা আনতে বোধহয়। এবার তোমাদের আমি দেখাচ্ছি ভিতরে কি কাজ হচ্ছে কি হচ্ছে না। ওখানে উপরে ওরা কাজ করছে, তো ভাবলাম ওদের জন্য একটু আইসক্রিম নিয়ে আসি, প্লাস আমরা রিয়াঙ্কার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তো আইসক্রিম আনতে যাচ্ছি। ফটোফট আগে যাই মিয়ামরের থেকে আইসক্রিম নিয়ে আসি, অনেকদিন পর যাচ্ছি এই মিয়ামরেতে, যখনই আসি কলকাতা এখান থেকে আমি রিয়াঙ্কা আইসক্রিম খাই, তখন যাই আগে আইসক্রিমটা নিয়ে নিই। ঠিক আছে মিয়ামরের সামনে এবারে গিয়ে ভেতর থেকে আইসক্রিমটা নিয়ে নেবো, নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে একদম ডিরেক্টলি বাড়ি যাবো। আইসক্রিম নিয়ে চলে এসেছি উপরে, যে উপরে গিয়ে সবাই মিলে আইসক্রিম খাই, কাজ হবে একটু পরে তোমার বেরোবো, কোথায় বেরোবো সেটা তোমাদের উপরে জানতে পারবে। Looking on my back and you are still the same. I try to figure out why you can't tell the same. মুখ চাপড়াচ্ছিস কেন, কষ্ট হয়ে গেছে, কি হয়েছে? কষ্ট হয়নি, আমি বসে বসে ওয়েট করছি কখন ওদের কাজটা কমপ্লিট হবে, তারপর ঘর বাড়ি পরিষ্কার হবে, তারপরে আমি ফ্রেশ হব। আর যা গাছ উড়কাচ্ছে না কি বলবো, অমিত আর আমার দুজনেরই তো ওই ডাস্টে অ্যালার্জি আছে, যেই ড্রিল হয় ওইগুলো ঘরে আমাদের ছড়িয়ে যায়, জানি না একটা বান্নাটাও খুলে রেখেছি। ফাইনালি দেখে না আমাদের এরকম গোল্ডেন টাইপের হ্যান্ডেল লাগানো হয়ে গেছে, নিচেও হ্যান্ডেল হবে, বাট সেটা এখন অবধি আনা হয়নি, এবার এই লক সিস্টেমটা করছে। আমরা একটুখানি নিয়মে আসলাম, কয়েকটা জিনিস নেওয়ার আছে, ভেতরে গিয়ে দাঁড়াও দেখাচ্ছি। বেসিক্যালি আজকে বিদিশা বিদিশা ভাই আসবে, তো ওদের জন্য ভাবছি একটুখানি পেস্ট্রি কেক এসব টুকটাক জিনিস নিয়ে যাবো। এখানে দেখে আমার ডিফারেন্ট ডিফারেন্ট পেস্ট্রি আছে, বাট এইটা দেখতে খুব ভালো লাগছে, ওর ভাই ছোট, তো এইসব দেখলে আই থিঙ্ক ওর পছন্দ হবে। আমারও ভালো লেগেছে, তাই জন্য ওর পছন্দ থেকে তুই বলছিস। আমি বলছি বাটারস্কচ নিয়ে চকলেট নিয়ে, এটাও নিতে পারি ওটাও নিতে পারি, তুই বল এবার। আর ওই যে আমরা দেখো চকলেটও নিয়ে নেবো, ও চকলেটই কেন, আমি জানি চকলেট কেকটা না। আমরা কোনো ডিসিশনে আসতে পারছিলাম না, তাই জন্য তিনটেই নিয়েছি, ম্যাঙ্গোটাও নেওয়া হচ্ছে, বাটারস্কচও নেওয়া হচ্ছে, এই চকলেটটাও নেওয়া হচ্ছে।
অমিত বললো যেহেতু বাচ্চার হয়তো চকলেটটা বেশি খেতে পছন্দ হতে পারে, আমি শিওর চকলেটই পছন্দ হবে। এখান থেকে না নিলে আমাদের বাড়ির ওখান থেকেও নিয়ে নেবো। আমরা এখান থেকে যাচ্ছি না তো ভালো, মোড় থেকেই নিয়ে নিচ্ছি, চল এখানে পেয়ে যাবো চকলেট। হাসলি মুরগি যেটা পাইছিস তুই, হাঁস মুরগি ডিম যা পাচ্ছিস তুই নিয়ে নে। আমি একটা জামার জন্য জিনিস নিয়েছি, সেটা দেখানো যাবে না, সেটা লুকিয়ে রেখেছি। আমি ওটা কি মিলেনিয়াম পার্ক নাকি অন্য কোনো পার্ক? তুই পার্ক বললি না পার্ক। অমিত বলছে কি একটা কিছু বাবির জন্য নিয়ে নিই, বলে কি নিয়েছে দেখো, এটা হচ্ছিল বাবির ফেভারিট বিস্কিট। মা যখন আসে না এখানে উপরে এগুলো রাখা থাকে, ঠিক আছে, বলছে কি তাড়াতাড়ি যতগুলো প্যাকেট আছে বার করে দাও, আমার ছোট ছেলে খেতে খুব পছন্দ করে। আমরা সকালে যখনই সবাই মিলে বসে চা খাই, বাবি সবার হাতে হাতে যাবে, গিয়ে সবাই বিস্কিটটা নিয়ে চলে যাবে। কোন বিস্কিটটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে ক্রিম ক্র্যাকার, ক্র্যাকার না কি বলে, এই কি কি বলে ক্রিম ক্র্যাকার, এই সাজকে সব উল্টো পাল্টে বলছে। এই এই সুযোগে অমিত আমরা খিল্লি উড়িয়ে দিই, যা যা চকলেট পেলাম সব টুকটাক টুকটাক করে ওর জন্য নিয়ে নিয়েছি। আই হোপ ওর সব কটা চকলেটই ভালো লাগবে। একবার আমি বিদেশের জন্য অনেক কটা চকলেট নিয়ে নিলাম, আজকে চকলেট খেয়ে খেয়ে সবার দাঁত পচে যাবে। অমিত এখন এখানে নিয়ে এই দোকানটায় গেছে দেখতে যে চপ পাওয়া যাচ্ছে কিনা, নাকি চপ খেতে খুব ইচ্ছা করছে। মজা লাগছে এসে গেছি বাড়িতে। অমিত এখানে এখন হর্ন মেরে দেখছে বাবি আসে কি না। বাবি চিনতে পারবে না, এতদিন পরে আসলে হর্ন চিনেছে, চিনতে পারবে না। এই দেখো বুঝে গেছে, চলে এসছে, এখনই পাগল হয়ে যাবে, চল নানা জায়গা থেকে মুন্ডু বার করবে। দাঁড়া বাবি, হ্যাঁ বাবি, দে দে দে, মারতে ফুনে গেছিল কেন, মারতে দে দে, তোকে ছেড়ে গেছে ফুনে, দে দে দে, আরে দে আরে দে, মা বলছে এত কিছু কি, আমরা বলছি যে রিমোট জন্য সব আমরা এনেছি, বলছে আমার বাবার জন্য কিছু আনিস, হ্যাঁ বাবার জন্য নিয়ে এসছি, ওই যে বল নিয়েছে, দেখ না কত বলটা বার করে নিয়েছি রাত্রি করে খেলবে বলে। আমি অমিত কি দো, বুঝে গেছে যে তুই এসছিস, দে দে দে, মারতে 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 ভাবি। আমি এখন খাটে পারে উঠে বসে আছে, তাহলে কি বলতো সবাইকে গোল গোল দেখতে পাচ্ছে। ভাগ্যিস আমরা ব্যান্ডিংটা দিইনি, ব্যান্ডিংটা থাকলে না সাইডে বসে বসে যায়, এটা একটা পুরো মার আইডি হচ্ছে দেবজানী সরকার অফিসিয়াল, আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা পারলে ফলো করে দিও। মা আবার গোনে কটা, মানে একটা পোস্ট করার পরে কটা ফলোয়ার্স বাড়লো মা আবার কাউন্ট করে। মা একচুয়ালি জানে না যে ইনস্টাগ্রাম আইডিটা কি হয়, হ্যাঁ ভাই ক্রিয়েট করে দিয়েছিল ওইটুকুই জানে যে হ্যাঁ মানে ইনস্টাগ্রামে একটা প্রোফাইল আছে, আমি যেই ঘরটা দিয়েছিল যে আইডিটা কি হবে কি বলবো কি বলবো, আমার আইডি হচ্ছে আমার ছেলের মেয়ে, ঠিক আছে। এখন বিদিশার ভাই কে আসবে না, বাবাকে ভয় পাচ্ছে, এই দেখো ভয়ে এই ঘরে এসে লুকিয়ে আছে, কি ভয় পাচ্ছিস তুই, দেখছে ওই তো বাবি ওই যে ওইখানে গেল, এই দেখ কিছু ভয় কিছু নেই, আয় এই দেখি হবে কিচ্ছু করবে না, আয় ভয় পাচ্ছে বেচারা। এদিকে এদিকে বাবি এদিকে, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, দাদা এসছে, দাদাকে দেখো, এই দেখ দেখ কিচ্ছু করবে না, এই দেখো এই দেখ, ফ্রেন্ডলি ডগ, ফ্রেন্ডলি ডগ, ভয় পেয়ে যাচ্ছে মনে হয়, ও ভয় পেয়ে যাচ্ছে মনে হয়। বাবি বাবি বল দেখ কাশবে, বলো সোনা মা, আর
হাতে 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 আসে দিদিশা ভিডিওকে দেখাচ্ছে যে ও ফ্রেন্ডলি ডগ। এই দেখে এই দেখে কিছু করছে তো দিদিকে খেলবে কি হয়ে গেলে এবার ভয় পেয়ে গেলে কি করে এ বাবা দেখো আমরা সবাই এরকম ভাবে বসে আছি এত ভয় না পাই ভাবি সামনে থেকে এসে এখানে বসবে না বসে না সবাই সবাই বসে সবাই বসে কিচ্ছু করলো না বা এই তো কত কত সাহসী ও এবার শিখে গেছে হ্যাঁ ওই জন্য তো আমার ব্লগ দেখে ঠিক আছে আগের দিনে ও যে পার্টে ছিল সেই পার্টে নাকি ও কি করেছে আগে করে করে দেখাচ্ছিল সবাইকে আমার ছেলেকে দেখায় শনটাকে দেখাচ্ছিল বেশ কালকে আবার তুই দেখাতে পারবি সব আগে আগিয়ে এখন যদি বাবির সাথে ফ্রেন্ডশিপ করে নিস তাহলে আরো দেখাতে পারবি এখন ওরা একটুখানি নরমাল আছে আমি আর মা যাই ওদের জন্য একটুখানি খাবার নিয়ে আসি এখন ওদের জন্য একটুখানি খাবার নিয়ে যাচ্ছি মা এখানে সবার জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়েছে চলো ভয় কেটে গেছে ভয়টা কেটেছে আমি বলছি কি খাওয়া বলছে না আমি খাই না আমি শুধু ঝাল খাই শুনছো মা বলে ও নাকি মিষ্টি ভালো লাগে কোল্ড ড্রিঙ্কসটাও তো মিষ্টি ওটা ভালো লাগে আজকে কাকিমা স্পেশালি অমিতর জন্য বিরিয়ানি বানিয়ে পাঠিয়েছে মানে সবার জন্যই পাঠিয়েছে আবার বলেছিল যে অমিত আসুক পুনে থেকে স্পেশালি তোর জন্য নাকি বিরিয়ানি করে পাঠাবে থ্যাংক ইউ কাকিমা আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি করে এই তো তো কেউ কিছু বলেনি ভাবি বলতে পারে থ্যাংক ইউ বলেছে একবার পিছনে রিমোকে মিমোকে দেখো কি করছে লুকিয়ে গেছে পুরো আমার পেছনে এই দেখো এটাতে আন্টি সবার জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে এখানে মানে এক্সট্রা ইয়ে পাঠিয়ে দিয়েছে মানে চিকেন পাঠিয়ে দিয়েছে হ্যাঁ এখন আমরা এগুলোকে মানে ইয়ে করে নিচ্ছি সার্ভ করে নিচ্ছি এত ইয়ামি লাগছে দেখতে প্লাস এতটা ভালো স্মেল আসছে না যে মানে জিভে জল এসে গেল কত চকলেট পেলো এইটুকু মোটে মোটে এইটুকু আমার বলছে কি এইটা হচ্ছে না মেয়েদের কেন হচ্ছে কেন এটা মেয়েদের কেন বলছে উপরে পিং এই যে এসব তো আমি জানি না আমাদের সময় কিন্ডা যে ছিল না বাবা আর এইটা আর দিদির জন্য মাত্র একটা তোর মা তোকে খেতে দেবে না সব আলমারিতে রেখে দেবে দিদি ভাই নিয়ে আসলো বিরিয়ানিটা আনছি এরকম আনছি বিরিয়ানি পাঠিয়েছে এত অ্যাকচুয়ালি কোয়ান্টিটি দিয়েছে তো তাই জন্য আলাদা আলাদা করে সবাই গোল করে বসে খাবো দিদি ভাই এখানে সবাইকে সার্ভ করে দিল এখানে বিদিশা বসে আছে দিদি ভাই অমিত দা মিমো আর এই যে আমার প্লেট আর মার বাবা পরে খাবে একটুখানি কে সার্ভ করেছে তুই হ্যাঁ পারলি তো আর এইদিকে দেখো মিমো লঙ্কা খাচ্ছে লঙ্কা এই দেখো লঙ্কা বিদিশার মা আমি এরকম ফটো তুলে দিচ্ছিলাম ও সেই সুযোগে কি করলি তুই কি করলি তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে ঘুম ঘুম পেয়ে গেছে তুই তো ঘুমাচ্ছিলি কি হলো এবার লজ্জা পেয়ে গেছে যেহেতু ব্লগে তুলে দিয়েছিস না বিশাল এখন লজ্জা পেয়ে গেছে এ বাবা এমনি নিমো এখন করছে তখন হেভি বাদামি করছে যেই ক্যামেরাটা অন হয় না একদম চুপচাপ হয়ে যায় তখন আর বাদামি বাবি আসেনি এখন ওরা বেরিয়ে যাচ্ছে এখন বাবির সাথে দেখা করবি বাবি ভাই ভাই তুই ইচ্ছে করে এত জ্বালাচ্ছিস কেন বল ও তো বলছে বাবির সাথে দেখা করবি না তুই বলি তো খেলবি তুই তো বলছিলি খেলবি বলছিল না খেলবে টাটা একবার টাটা এবার একটুখানি ইয়ে হয়েছে ফ্রেন্ডলি হয়েছে ভাই এখন গাড়ি বার করছে ওরা চলে যাবে টাটা 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 এবার তো চ টাটা 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 এবার দেখ আনন্দতে আছে বিদিশা এবার আনন্দতে আছে টাটা গুড নাইট অমিত তো কি বাদ্রামি শুরু করেছে দেখো আমি বলছি চল অমিত এখন বেরিয়ে যাই খাওয়া দাওয়া গেছে বলছে না না আজকে যাবো না আজকে আমি বাবির সাথে খেলবো কালকে সকাল সকাল বেরোবো অমিত অমিত ও হ্যাঁ বাবির সাথে খেলতে ব্যস্ত আছে কিরে যাবি না
কেন যাবি না ঘুম পেয়ে গেছে মিথ্যে কথা বলিস না অমিত ভবিষ্যতে খেলবি ঘুম পেয়ে গেছে নাটক করিস না ওট এখানে দেখো অমিত শুয়ে আছে এখানে দেখো ভবি শুয়ে আছে এইটাই ও করার জন্য বসে থাকে সারাদিন ওট সত্যি ঘুম পেয়ে গেছে আমি রুমে এরকম ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম এটাতে না খুব ভালো একটা স্মেল আসে যেহেতু অমিত বললো যাবেই না তো মানে এটা জ্বালিয়ে দিলে মানে জ্বালিয়ে রাখলে কি বলতো হালকা একটা খুব ভালো ফ্রেগনেন্স আসে আর তার সাথে তো খুব রিল্যাক্সিং একটা ফিলও দেয় আজকাল তোমরা সবাই জানো আমার ক্যান্ডেল জ্বালাতে খুব ভালো লাগে এন্ড দ্যাট ইজ দ্য আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম ব্লগটাকে ভালো লাগলে কি করব অমিত Do like, share, subscribe to Posh Palette, that's my wife's channel. কি খাচ্ছে বলতো লজেন্স খাচ্ছে আজকে মিমোর জন্য যখন সব টফিস ফফিস সব চকলেট কিনতে গেছে তখন নিজের জন্য একটা নিয়ে নিয়ে যায় বুঝলে সেটাকেই খাচ্ছে হেল্পিং লিবে হ্যাঁ ছোটবেলা আমরা সবাই খেতে মনে আছে যাই হোক ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড তোমাদের সাথে খুব শিখিয়ে দেখা হবে কালকে তো ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন স্টে হ্যাপি স্টে কাইন্ড স্টে খুব 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 পজিটিভ বাই